ঈদের মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে তবে ঈদ প্রতি বছরই যেটা দেখা যায় একদিন আগে বা একদিন পরে অর্থাৎ চাঁদ রাতের দিন কবে হবে চাঁদ রাত চাঁদ না দেখে তো ঈদ হবে না সেই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা থাকে এবারেও কিন্তু একটা ধোঁয়াশা যেমনটা জানা যাচ্ছে দশ তারিখেও হবার সম্ভাবনা আবার এগারো তারিখেও কিন্তু আসলে ঈদ কবে হবে আদেও কি প্রতিবেশী যে দেশ অনেকে মনে করেন দুবাই ঈদ হওয়া মানেই আগামীকাল ভারতবর্ষে ঈদ হবে এরকম একটা ভাবনা রয়েছে তাছাড়া এই বছরের এই বছরের যে ফিতরা সেটা কত হয়েছে এবং আরও কি কীভাবে এই ঈদকে সুন্দরভাবে উদযাপন করা যাবে অনেক সময় আমরা দেখি ঈদের ঈদ ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় ঈদ কমিটি তারা নানানভাবে গান বাজনার ব্যবহার করে সেগুলোও করা যাবে কি না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পুরফ্লা শরীফের পির্জা তহাশিদ্দিকি সাহেব তার সঙ্গে কথা বলবো জানবো কি কি করা যাবে ঈদের আর কি কী করা যাবে না আলাইকুম আসসালামাইকুম আহমতুল সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি তরফ থেকে আগাম পবিত্র ঈদের শুভেচ্ছা ও মোবারক জানাচ্ছে আমাদের কাছ থেকে আল্লাহ রাহমাতের মাস দয়ার মাস মাকের মাস চলে যাচ্ছে যদি আল্লাহ আমাদের হায়াত দেন তবে আগামী বছর আমরা এই পবিত্র রুমজান মাস মাছকে ফিরে পাবো আগামী বৃহস্পতিবার নাইনটি নাইন পারসেন্ট ইনশাল্লাহ ঈদ হবার সম্ভাবনা বেশি অনেকে বলছে দশ না নয় এই দশ না এগারো দশ না এগারো চাঁদ অনুযায়ী অধিকাংশ ব্যক্তিদের মতামত আলে মোলামাদের মতামত চাঁদের হিসাব অনুযায়ী এগারো তারিখে ঈদ হবার সম্ভাবনাটা বেশি অনেকে আবার বলে সৌদি আরবে কবে ঈদ হচ্ছে তারপর সৌদি আরব যদি আজ হিন্দু হয় মানে কালকে ইন্ডিয়ার মানুষরা বাংলাদেশের মানুষ পালন করবে আমার মনে রাখতে হবে সৌদি আরবের আমাদের দলিল নয় আমাদের দলিল হচ্ছে শরীয়তের দলিল ইসলামের দলিল ইসলামের হুকুম হচ্ছে চাঁদ দেখো রোজা রাখো চাঁদ দেখো ঈদ করো কোথায় কি সৌদি আরবে আমেরিকায় ইংল্যান্ডে কবে কি ঈদ হচ্ছে এটা আমাদের দেখা দরকার আমার যেটা দেখার দরকার চাঁদ দেখো ঈদ করো চাঁদের হিসাব অনুযায়ী নাইনটি নাইন পারসেন্ট ঈদ হওয়ার সম্ভাবনা সম্ভাবনা হচ্ছে এগারো তারিখ বৃহস্পতিবার দশ তারিখও হতে পারে সম্ভাবনাটা বেশি আল্লাহ দোয়া আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে ঈদ উদযাপিত করার আল্লাহ তফিক দান করেন কিন্তু আমরা লক্ষ্য দেখেছি কিছু মুসলমান ও ধরে মুসলমান বলাটা হয়তো ভুল হবে ওরা মুসলমান ঘরে জন্ম নিয়েছে ইসলামের ঘরে জন্ম নিয়েছে কিন্তু মুসলমানদের কলঙ্কতম কাজ করে এই ঈদকে উপলক্ষ করে চাঁদ রাত থেকে এলাকায় এলাকায় ছোট্ট ছোট্ট স্টেজ করে স্টেজের পিছনে ঈদ মুবারক লিখে দেয় দিয়ে বড় বড় বক্স দিয়ে ডিজে বাজায় গান বাজায় ডান্স করে ওই ধরনের মুসলমান যারা এই ধরনের কাজ করে তাদের মায়ের পেটে মরে যাওয়াটা দরকার ছিল কারণ সরিয়তের জেটে কঠোরভাবে নিষিদ্ধ আর সেই কাজটা কিছু মানুষ করে আমি প্রত্যেকটার এলাকার ইমাম মোয়াজ্জেন হাফেজ মৌলানা কারি সাহেব প্রত্যেককে অনুরোধ করবো এই ধরনের যেখানে কাজ হয় সেখানে গিয়ে আপনারা তাদের অনুরোধ করুন বন্ধ করার জন্য যদি বন্ধ না করে জোরপূর্বক বন্ধ করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা সারা মাস রোজা রাখবো আর রোজা রাখার পরে চাঁদ জাত থেকে ডান্স দেবো গান বাজাবো আর যারা এই ধরনের কাজ করে তা তো রোজা না তারা যদি রোজা রাখতো তারা এই কাজ করতো না কোনো করতো না এই ধরনের যাতে কাজ থেকে আমরা বিরত থাকি তার জন্য আমি অনুরোধ করছি এবং তার সাথে সাথে ঈদ মানে হচ্ছে খুশি আপনি নিজে ঈদ উদযাপিত করবেন আপনার ছেলে মেয়েকে নতুন কাপড় পরাবেন আপনি পরবেন আপনি লাচ্চা খাবেন সেমই খাবেন আপনার পাশের গরিব মানুষগুলো পুরাতন কাপড় পরে ছিঁড়া কাপড় পরে ঈদগাহ ময়দানে যাবে আপনি লাচ্চা খাবেন সুন্দর সুন্দর খাবার খাবেন ঈদগাহ ময়দান থেকে এসে আপনার পাশের গরিব গুনু তারা অসহায় তারা সুখী থাকবে আপনার জন্য এটি ঈদ হলো না এটা আপনার জন্য খুশি হলো না অতএব ঈদ নিজে উদযাপিত করুন গরিব অসহায় তাদের দিকে লক্ষ্য রাখুন এবারে ফেতরা হয়েছে পঁয়ষট্টি টাকা আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি ঈদগাহ ময়দানে যেন না আসে কোন ব্যক্তি যে ব্যক্তি ফেতরা না দিল অর্থাৎ ঈদগাহ ময়দানে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষকে ফেতরা গরিব হাতে তুলে দিতে হবে ঈদগাহ ময়দানে আস আমি হুজুর পাকসাল্লাহামের একটা কথা ছোট তুলে ধরিয়া থেকে সব পেয়ে যাবেন মদিনা শহরে বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকের পাশে একটা ছোট্ট জায়গা আছে সেই জায়গার নাম আছে আসাব সুফা আল্লাহর উসুলী সাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পবিত্র জবান থেকে বল তাড়াবো বললেন যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ কসম খেয়ে বোঝে তিনবার আল্লাহ শপথ করলেন ওরা কি বললেন ওই ব্যক্তি মুসলমান নয় সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ হজুর আপনি তো এমনি বলতে পারতেন আপনার শপথ দেবার তো কোনো দরকার ছিল না আপনি আমাদের নবী কোন ব্যক্তিদের কথা বলছেন আপনি যে ওই ব্যক্তি মুসলমান কারা রসুল বললেন যে মুসলমান তার পড়োশির দিকে লক্ষ্য রাখলো না আমাদের বুঝতে হবে যে মুসলমান তার পড়োশের দিকে লক্ষ্য রাখলো না রসুল কিন্তু বললেন না যে মুসলমান তার পড়োশি মুসলমানের দিকে লক্ষ্য রাখলো না এই কথা বললেন পড়োশি পড়োশি প্রতিবেশী সে মুসলমান হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে অতএব আমরা সব সময় আমাদের পাড়ার এলাকার গরিব এতিম অসহায়দের পাশে দাঁড়াবো এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে আমরা দান করি শাড়ি নুঙ্গি অমুক দান করি দান করবেন আপনি যখন দান করবেন শাড়ি নুঙ্গি নেবার জন্য লোক মানুষের সাজির হয় আপনি দেবেন আল্লাহ তালার দরবারে সবচেয়ে মনোনীত দান কোনটি আল্লাহ রসুল বলছেন তোমরা ওই ব্যক্তিকে দান করো সবাইকে দান করো গরিব ওই ব্যক্তিদের তালাশ আছে এক একবেলা খাওয়া হয় একবেলা বেলা খাওয়া হয়নি একটাই কাপড় আছে দ্বিতীয় কাপড় নাই কিন্তু তারা এজ্জুদের দিকে লক্ষ্য করে সম্মানের দিকে লক্ষ্য করে তারা কারো কাছে হাত পাতে না তারা হাত পাতলি তাদের খারাপ খাবারের ব্যবস্থা হয়ে যায় হাত পাতলেই বস্ত্রের ব্যবস্থা হয়ে যায় কিন্তু পাতে না আল্লাহ রসুল বলছেন ওই মানুষগুলোকে তোমরা তালাশ করো খোঁজ করো তাদের কাছে তোমরা যাও দিনের বেলা কেও না রাতের রাতের অন্ধকারে গিয়ে ওই মানুষগুলোকে তোমরা সাহায্য করো মুক্তি মুখে সাহায্য করো আল্লাহ তালার দরবার সবচেয়ে মনোনীত দান এই দানটা রসুল বলছেন আর এই দানকারীকে আল্লাহ তালা একটা শহীদের দরজা দান করেন আমরা অনেক মানুষ আছে কেউ অভাবে কেউ স্বভাবে একটা মানুষ ঈদের দিনে একটা জায়গায় পাঁচটা নুঙ্গি পায় দশটা নুঙ্গি পাই দশটা শাড়ি পাই এটা অভ্যেস কিন্তু অনেক মানুষ আছে তারা অসহায় খেতে পাইনে পড়তে পাইনে কিন্তু সম্মানের তারা না এই মানুষগুলোকে তালাশ করে খোঁজ করে তাদের কাছে পৌঁছে দেওয়া কর্তব্য বলছেন আল্লাহ দোয়া চাই আমার ভারত হচ্ছে সম্প্রীতির ভারত আমার বাংলা হচ্ছে সম্প্রীতির ভারত আল্লাহ আমাদের সকলকে হিন্দু মুসলমান শিখ ইসাই আমাদের ঐক্য একতা ভাতৃত্ব দান করেন আর আল্লাহ সাম্প্রদায়িক দলকে আল্লাহ ধ্বংস করেন আল্লাহ তারা দেবে দোয়া চাই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা শান্তি যেন বসবাস করতে পারি এবং সকলকে আগাম ঈদের শুভেচ্ছা মোবারক জানালাম অর্থাৎ আমরা কথা বলছিলাম তোসিদ্দি সাহেবের সঙ্গে এবং তিনি ডিটেলস বললেন যে কিভাবে এই ঈদ উদযাপন করতে হবে একেবারেই কোনোভাবেই ব্যানার পিছনে লাগিয়ে ঈদ মোবারক আর তার উপরে চুটুল নাচ বা এই সমস্ত গান বাজনা কখনোই বরদাস্ত করা যাবে না তিনি ইমাম সাহেবদেরকে আবেদন করলেন তারা যাতে প্রতিবাদ করে এই বিষয়টার ওপরে পাশাপাশি যে ফিতরা সেটা কিন্তু ঈদের আগেই প্রত্যেকের অসহায় যারা দুস্থ রয়েছে তাদের উপরে তাদেরকে দিয়ে দেওয়া হয় সেই আবেদনও তিনি করলেন এবং প্রতিবেশী যারা রয়েছে তাদের উপরেও ধ্যান রাখা অনেকে মুখ ফুটে তারা চাইতে পারেন না তাদেরকেও হেল্প করার আহ্বান করলেন পিরজা তহাসের দিকি আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে